আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার বা চেয়ারম্যানের মাসিক বেতন কত হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে জনগণ মনে করে একজন জনপ্রতিনিধি অনেক বেশি বেতন পায় সরকার থেকে একজন জনপ্রতিনিধি সরকারের তরফ থেকে যে মাসিক ভাতা পায় তা খুবই কম অদ্যবধি বলবৎ থাকা একটি আদেশের আলোকে বিষয়টি আলোচনা করব আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের নয় আট দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ তারিখের আদেশ মতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণের সম্মানী ভাতা নিম্নরূপ নির্ধারণ করা হলো উল্লিখিত তারিখ এবং স্মারক মোতাবেক আপনারা দেখতে পাচ্ছেন একজন চেয়ারম্যান বেতন পাবেন সরকারি অংশ পঁয়তাল্লিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদের অংশ থেকে পঞ্চান্নশো টাকা সহ মোট দশ হাজার টাকা মাত্র এবং একজন ইউনিয়ন পরিষদ সদস্য বা মেম্বার পাবেন সরকারি অংশ থেকে ছত্রিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে টাকা টাকা সর্বমোট এটি জুলাই হাজার এক পরি সাল থেকে কার্যকর হচ্ছে এবং এর আগে তারা আরও কম বেতন পেত এবং সেটি বাতিল করা হয়েছে আপনারা স্ক্রিনে সেই পরিপত্রটি দেখতে পাচ্ছেন পরিপত্রটি জারি করেন মোহাম্মদ মাহবুবুর রহমান উপসচিব আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ